गुड मॉर्निंग एवरीबॉडी। आज हमरा क्लास 9 এর থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া তার অন্তর্ভুক্ত সালোক সংশ্লেষ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনায় প্রবেশ করার পূর্বে একটি কথা জানিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই উদ্যোগটি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখানে যদি তথ্যের অসঙ্গতি কিছু নজরে পড়ে তাহলে আমার অনুরোধ উপযুক্ত প্রামাণ্য টেক্সট বুক দেখে সেই অসঙ্গতি সংশোধন করে নেওয়ার জন্য বলব, অথবা কোন এক্সপার্ট টিচারের সাথে কনসাল্ট করে এই অসঙ্গতি সংশোধন করে নেওয়ার অনুরোধ জানাব। আমরা আজকে তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালোক সংশ্লেষ। এটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবৃত্তীয় উদ্ভিদ শারীরবিদ্যা যেগুলি রয়েছে তার একটি অন্যতম অংশ হচ্ছে সালোক সংশ্লেষ। জীবদেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সংঘটিত হয়ে চলে। সালোক সংশ্লেষ হয় উদ্ভিদ দেহে, উদ্ভিদ প্রাণী সকলের দেহে হয় শ্বসন পুষ্টি, উদ্ভিদ প্রাণী সকলের দেহে হয় রেচন জনন, এইসব প্রক্রিয়াগুলি কি বলা যেতে পারে জৈবনিক প্রক্রিয়া। তার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রধানত উদ্ভিদ দেহে সংঘটিত হয়ে থাকে। এই সালোক সংশ্লেষ এর ইংরেজি শব্দটি হচ্ছে ফটোসিনথেসিস। ফটো এই শব্দটি এসেছে ফটোস থেকে এবং সিনথেসিস এটি হচ্ছে সংশ্লেষ। ফটোস অর্থ হচ্ছে আলোক আর এটা হচ্ছে সংশ্লেষ, সিনথেসিস হচ্ছে সংশ্লেষ। অর্থাৎ আলোর উপস্থিতিতে কোন বস্তুর সংশ্লেষ হওয়ার ঘটনাকেই বলা হচ্ছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। আলোকের উপস্থিতিতে কোন বস্তুর তৈরি হওয়া বা সংশ্লেষ হওয়াকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষ। বিজ্ঞানী বার্নেস এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। তো সালোক সংশ্লেষ আমরা কাকে বলবো? সালোক সংশ্লেষ বলতে গেলে যে সংজ্ঞাটিকে ব্যবহার করবো তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে এটি একটি জৈবনিক প্রক্রিয়া। অর্থাৎ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট যুক্ত সজীব কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাদ্যের সংশ্লেষ হয় এবং সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর ও আবদ্ধ ও খাদ্যের মধ্যে তার আবদ্ধকরণ ঘটে, গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমানু পরিমাণ অক্সিজেন পরিত্যক্ত হয় পরিবেশে, তাকেই বলবো আমরা সালোক সংশ্লেষ। তাহলে এর মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য পেলাম এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে, সেগুলি কি কি? এক নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, দ্বিতীয়ত হচ্ছে এটি কোথায় হয়, ক্লোরোপ্লাস্ট যুক্ত সজীব কোষে, সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জল গৃহীত হয়, সরল শর্করা গ্লুকোজ উৎপাদিত হয়, সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে,
গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অনুপরিমাণ অক্সিজেন নির্গত হয়। এই বিষয়গুলো আমরা এর সংজ্ঞার মধ্যে পেলাম, সালোক সংশ্লেষের সংজ্ঞা আমরা পেলাম। এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটি ক্লোরোপ্লাস্ট যুক্ত সজীব কোষে সংঘটিত হয়, এটি সূর্যালোকের উপস্থিতিতে সংঘটিত হয়, এই প্রক্রিয়ার জন্য পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল গৃহীত হয়, সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম পরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত হয়। এগুলি আমরা সালোক সংশ্লেষ সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলো বা যে বিশেষ কথাগুলো বলা প্রয়োজন সেগুলো এখান থেকে আমরা উদ্ধার করতে পারলাম। এখানে এই সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা সেটি সম্বন্ধে আরো দু তিনটে কথা বলা প্রয়োজন। সালোক সংশ্লেষ হল একটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া, উপচিতি বিপাক সালোক সংশ্লেষ। উপচিতি বিপাক কাকে বলবো, বিপাক কাকে বলে, না কোষের প্রোটোপ্লাজমে সজীব কোষের প্রোটোপ্লাজমে দিবারাত্র সবসময় বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে চলেছে, এদের সামগ্রিক ভাবে বলা হয় বিপাক ক্রিয়া। এই বিপাক ক্রিয়ার কিছু হল এমন ধরনের যাদের ফলে দেখা যাচ্ছে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পরিবেশ থেকে সরল উপাদান গ্রহণ করে জটিল যৌগিক পদার্থ তৈরি হয় এবং তার ফলে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলবো আমরা উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আর অপচিতি কি, না অপচিতি হচ্ছে কোষে উৎপাদিত বা কোষের মধ্যে উপস্থিত জটিল পদার্থ বিশ্লিষ্ট হয়ে সরল পদার্থে রূপান্তরিত হচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে জীব কোষের বা জীব দেহের শুষ্ক ওজন কমে যাচ্ছে, তাকে বলবো অপচিতিমূলক বিপাক ক্রিয়া। সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া, কারণ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডের জল গৃহীত হচ্ছে এবং তার ফলে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তাই সালোক সংশ্লেষ উপচিতিমূলক বিপাক ক্রিয়া। সালোক সংশ্লেষকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ ক্রিয়া বা প্রক্রিয়া। কেন না, সালোক সংশ্লেষের ফলে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় এবং জল জারিত হয়, জল জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, তাই সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়াও বলা হয়ে থাকে। সালোক সংশ্লেষকে আর একটি বিষয় নিয়ে বলা হয়, সেটি হচ্ছে এটি হচ্ছে কার্বন অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া বলা হচ্ছে, একে অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া। আমরা জানি যে অঙ্গার অর্থাৎ কার্বন, কার্বন অ্যাসিমিলেশন বলা হচ্ছে তাকে। পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের মধ্যে উপস্থিত কার্বন কোষস্থ যৌগের অন্তর্ভুক্ত হয়, তাই একে বলা হয় অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষের ফলে পরিবেশের বা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ যৌগ গ্লুকোজের অংশ বিশেষে পরিণত হয়, তাই এই প্রক্রিয়াটিকে বলা হয় অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষে যে বিভিন্ন এই প্রক্রিয়াতে উপাদান কি কি লাগছে সেই উপাদানগুলি সম্বন্ধে আমরা জানবো। উপাদান কি কি, না এই সমস্ত উপাদানগুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, এক দলকে বলা হচ্ছে প্রধান উপাদান, আরেক দলকে বলা হচ্ছে সাহায্যকারী উপাদান। তো প্রধান উপাদান এবং সাহায্যকারী উপাদান, সালোক সংশ্লেষের উপাদান, এই দুটি ভাগে তাদেরকে ভাগ করতে পারা যায়। প্রধান উপাদান আর হচ্ছে সাহায্যকারী উপাদান। প্রধান উপাদান কি কি, একটা হচ্ছে জল কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক
ক্লোরোফিল সাহায্যকারী উপাদান কি এটিপি অ্যাকচুয়ালি এডিপি যা থেকে এটিপি উৎপাদিত হয় এনএডিপি আর ইউডিপি এগুলি হচ্ছে সাহায্যকারী উপাদান এটিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট আর ইউডিপি রাইবোনিউক্লিক বিস ফসফেট এগুলি হচ্ছে সাহায্যকারী উপাদান সালোকসংশ্লেষ পদ্ধতির এগুলি হচ্ছে সাহায্যকারী উপাদান এখন আমরা আসব প্রধান উপাদান জল সেটির সম্বন্ধে জল উৎস কি জলের উৎস কি কি পরিবেশে আমরা তিন ধরনের উদ্ভিদ পাই স্থলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ এবং পরাশ্রয়ী উদ্ভিদ তো স্থলজ উদ্ভিদ যারা রয়েছে সেই স্থলজ উদ্ভিদের উদ্ভিদরা জল কোথা থেকে সংগ্রহ করে না মাটির যে কৈশিক জল সেগুলিকে তারা মূলরম দ্বারা এবং মূল দ্বারা সেটিকে শোষণ করে পাতায় পৌঁছে দিচ্ছে স্থলজ উদ্ভিদ মাটির কৈশিক জলকে মূলরম দ্বারা শোষণ করে এটি হচ্ছে স্থলজ উদ্ভিদের জলের উৎস জলজ উদ্ভিদ জলে দুই ধরনের উদ্ভিদ পাওয়া যায় অর্ধনিমজ্জিত এবং সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদরা জলে নিমজ্জিত দেহাংশ বা সম্পূর্ণ দেহ দিয়ে তারা জলকে শোষণ করে নেয় অর্থাৎ উৎস হচ্ছে জলাশয়ের জল আর পরাশ্রয়ী উদ্ভিদ যেমন অর্কিড রাসনা তারা কি করে না তাদের দু ধরনের মূল আছে একদলকে বলে দৃঢ় সংলগ্নী মূল যারা অন্য কোন আশ্রয়দাতা উদ্ভিদের কাণ্ডটাকে দৃঢ়ভাবে সংযুক্ত করে থাকি সেখানে তারা আটকে থাকে আর একদল হচ্ছে যে বায়বীয় মূল যে বায়বীয় মূলগুলোর মধ্যে স্পঞ্জি ভেলামেন টিস্যু থাকে যারা বাতাসের জলীয় বাষ্পকে শোষণ করে অর্থাৎ পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে উৎস জলের উৎস হলো কি না বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এগুলি হচ্ছে জলের উৎস ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে এদের ভূমিকা কি সালোকসংশ্লেষে এই জলের ভূমিকা কি সালোকসংশ্লেষে জলের ভূমিকা যদি হলো জল বিশ্লিষ্ট হয় জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে পরিণত হয় এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে জল বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে কেন না সূর্যালোকের প্রভাবে এই ঘটনাটি ঘটছে সেক্ষেত্রে ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হাইড্রোজেন আয়ন এনএডিপি কে বিচারিত করতে কাজে লাগে এই যে হাইড্রক্সিল আয়ন সেখান থেকে ইলেকট্রন গিয়ে ইলেকট্রন ট্রান্সফার যেটা হচ্ছে চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে এই হাইড্রক্সিল তখন মূলকে পরিণত হয় এবং সেখান থেকে পরবর্তীকালে অক্সিজেন উৎপন্ন হয় এগুলি হচ্ছে জলে যে বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে সেগুলি এবং এই যে হাইড্রোজেন এনএডিপি কে বিজারিত করছে সেটি তার পরবর্তী পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে সাহায্য করছে এটা হচ্ছে জলের উৎস এবং জলের যা ভূমিকা রয়েছে তা নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড এটির ক্ষেত্রে উৎস কি কি না স্থলজ এবং পরাশ্রয়ী উদ্ভিদ এদের উভয়ের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড আমরা প্রত্যেকেই জানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক যে পরিমাণ সেটি হচ্ছে 0.03% এটি হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সাধারণ স্বাভাবিক পরিমাণ এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ শোষণ করে কিভাবে শোষণ করছে স্থলজ উদ্ভিদ এবং পরাশ্রয়ী উদ্ভিদ তারা বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে পত্ররন্ধ্রের মাধ্যমে এক বীজপত্রী পাতার উভয় তকে দ্বিবীজপত্রী পাতার প্রধানত নিম্ন তকে এই পত্ররন্ধ্র উপস্থিত থাকে জলে নিমজ্জিত
যে উদ্ভিদগুলি রয়েছে তারা কোথা থেকে সংগ্রহ করে? না জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডকে তারা সংগ্রহ করে। এছাড়া বাইকার্বনেট যে সমস্ত লবণ রয়েছে সেগুলির বিশ্লেষণের ফলেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেখান থেকেও তারা সেটিকে গ্রহণ করতে পারে। এই কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি সালোক সংশ্লেষে? না সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটি হচ্ছে এই যে গ্লুকোজ উৎপাদিত হচ্ছে। গ্লুকোজের প্রধান উপাদান হচ্ছে কি কি? না কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর মধ্যে এই কার্বন এবং অক্সিজেন এই দুটি আসছে এই কার্বন ডাইঅক্সাইড থেকে। বাতাসের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ যৌগ গ্লুকোজের অংশে পরিণত হচ্ছে বলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে বলা হয় অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া বা কার্বন অ্যাসিমিলেশন বলা হয় থাকে। তাহলে গ্লুকোজের যে তিনটি উপাদান তার মধ্যে কার্বন এবং অক্সিজেন আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে আর হাইড্রোজেন আসছে জল থেকে, এই নিয়ে হচ্ছে গ্লুকোজ। এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর কি রয়েছে? না নেক্সট হচ্ছে সূর্যালো। এই যে সূর্যালো সেটি পাওয়া যাবে কোথা থেকে? না সূর্যালো পাওয়া যায় সূর্য থেকে। সূর্য হচ্ছে সূর্যালোকের প্রধান উৎস। সূর্যের মধ্যে দেখা যাচ্ছে অবিরাম হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয় এবং তার ফলে একটি তেজস্ক্রিয় বিকিরণ ঘটতে থাকে এবং সেটি বিচ্ছুরণ ঘটে একটি নির্দিষ্ট তরঙ্গের আকারে। সেই শক্তি পৃথিবীতেও এসে পৌঁছচ্ছে। এই শক্তি একটি মোড়কে আবদ্ধ থাকে, তাকে বলা হয় ফোটন কণা। তাহলে সূর্য থেকে ফোটন কণা নির্গত হয়, সেটা একটি তরঙ্গের আকারে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে এবং সেই তরঙ্গের দৈর্ঘ্যের উপর নির্ভর করে এই সূর্যালোক ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। আমরা ভিপজিওর বা বেনি আসহ কলার কথা শুনেছি, বেনি আসহ কলা। তো সূর্যালোক যেটি রয়েছে সেটিকে যদি একটা বিম হিসেবে আমরা কনসিডার করি তাহলে দেখা যাবে যে এখানে পার্টিকুলার একটা নির্দিষ্ট অংশ হচ্ছে দৃশ্যমান আলোক। এই দৃশ্যমান আলোক যেটি রয়েছে সেটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটার। 390 থেকে 760 ন্যানোমিটার। এই 390 থেকে 760 ন্যানোমিটার যে বলছি, ন্যানোমিটার মানে কি? 10^-9 মিটার। এই যে দৈর্ঘ্যটা এটাকে বলা হচ্ছে ন্যানোমিটার। এক ন্যানোমিটার সমান 10^-9 মিটার। তো 390 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এটিকে আবার দেখা যাচ্ছে যে যদি বিশ্লিষ্ট করা যায় তাহলে দেখা যাবে যে এর মধ্যে 60টা রং সৃষ্টি হচ্ছে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মিকে নিয়ে। বে নি আ স হ ক লা, অর্থাৎ এই হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই পুরোটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোক 390 থেকে 760। তার মধ্যে লালের হচ্ছে কত? 550 থেকে 760 পর্যন্ত হচ্ছে লাল যেটি রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এর উপরের দিকে কি রয়েছে? না ইনফ্রারেড। এর এদিকে কি রয়েছে 390, নিচে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, এরপরে রয়েছে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ ইত্যাদি ইত্যাদি, আর নিচের দিকে রয়েছে এক্স রে, গামা রে ইত্যাদি সবকিছু রয়েছে। তার মধ্যে দৃশ্যমান আলোক রশ্মি যেটা সেটা হচ্ছে এই বেনি আসহ কলাস 390 থেকে 760 ন্যানোমিটার। এর মধ্যে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বেগুনি নীল এই অংশটাতে এবং লাল এই অংশটাতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়ে থাকে। সেই জন্য এটাকে বলা যেতে পারে কার্যবর্ণালী, অর্থাৎ এই সময়টাতে তাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিতে ক্লোরোফিল এ বেশি পরিমাণে উদ্দীপিত হতে পারে, বেশি শোষণ করতে পারে, সেই জন্য এটাকে কার্যবর্ণালী বলা হয়। দৃশ্য বর্ণালী হচ্ছে এটা। এখন
সূর্য হলো সালোক সংশ্লেষে সূর্যালোকের প্রধান উৎস। কিন্তু এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে এই সূর্যালোক ছাড়া উপযুক্ত তীব্রতা সম্পন্ন কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ ঘটতে পারে। উপযুক্ত তীব্রতা সম্পন্ন কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ ঘটতে পারে, কিন্তু বাস্তবে একটি বিস্তীর্ণ এলাকাতে ওই অনুপাতে ওই প্রয়োজনীয় যে আলো সেই কৃত্রিম আলোর ব্যবস্থা করা বাস্তবে অসম্ভব। সেই কারণে সাধারণত বলা হয় যে সূর্যালোকের উপস্থিতিতেই কেবলমাত্র সালোক সংশ্লেষ ঘটে থাকে। এই সূর্যালোকের এখন ভূমিকাটা কি? না, সূর্যালোকের প্রধান ভূমিকা হচ্ছে যে ক্লোরোফিল অণু যেটি রয়েছে সেটি এই সূর্যালোকের ফোটন কণাকে শোষণ করে উদ্দীপিত হয়ে ওঠে এবং ক্লোরোফিল অণু অ্যাক্টিভ হয়ে পড়লে পর যেটা হচ্ছে জলের আলোক বিশ্লেষণ ঘটতে পারে। জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে রূপান্তরিত হতে পারে, যার পরবর্তী পর্যায়ে এনএডিপি বিজারিত হয়, ইলেকট্রন ফটোফসফোরাইলেশনের প্রক্রিয়াতে ট্রান্সফার হয়, অক্সিজেন উৎপন্ন হয় ইত্যাদি প্রক্রিয়াগুলি ঘটে থাকে। আর কি না, এই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ফটোফসফোরাইলেশন অর্থাৎ এই যে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট সেটি এই সূর্যালোক থেকে আগত সৌরশক্তির প্রভাবে অজৈব ফসফেটের সাথে সংযুক্ত হয়ে সেটি এটিপি অণুতে পরিণত হয়। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে অজৈব ফসফেট মিলিত হয়ে তৈরি করে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন একটি অণু যার সাথে দুটো ফসফেট অণু যুক্ত ছিল তার সাথে ফসফেট ইনঅর্গানিক অজৈব ফসফেট সংযুক্ত হয়ে সেটিকে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত করছে। এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট সেটিকে বলা হয় এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। আমরা যেমন টাকা বা মুদ্রা খরচ করে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি বা আমাদের প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য তাকে ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে এই এটিপি কে বিশ্লিষ্ট করলে সেটি আবার উল্টো দিকে এডিপি তে পরিণত হয় এবং তখন কি হয় না, তখন কিছু পরিমাণ তাপ শক্তি নির্গত হয়ে যায়। এখনো এটিপি বিশ্লিষ্ট হয়ে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করে আর 7.3 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে, যে তাপ শক্তির দ্বারা জীব তার বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়াকলাপ গুলি পরিচালনা করতে পারে বা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ গুলিকে পরিচালনা করতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে সূর্যালোক সালোক সংশ্লেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে সৌরশক্তির রাসায়নিক শক্তি এবং খাদ্যের মধ্যে তার আবদ্ধকরণ ঘটে, এটি এই পদ্ধতিতে এটিপি উৎপাদনের মাধ্যমে তার আবদ্ধকরণ ঘটে থাকে। নেক্সট আসছি ক্লোরোফিল। ক্লোরোফিল তো কি জিনিস না, ক্লোরোফিল হচ্ছে এক প্রকারের অণু। কোথায় পাওয়া যায় না ক্লোরোফিল কে পাওয়া যাবে, ক্লোরোপ্লাস্ট নামক যে অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুর মধ্যে ক্লোরোফিল কে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু সবুজ উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় এবং সেই ক্লোরোপ্লাস্ট যে অঙ্গাণু সেগুলি হচ্ছে গোলাকার, ডিম্বাকার, তারার মতো, ফিতের মতো, জালিকাকার ইত্যাদি ভিন্ন ভিন্ন হতে পারে। তা একটা ক্লোরোপ্লাস্ট অণু সেটিকে দেখা যাচ্ছে যে সেটি হচ্ছে দ্বিস্তর পর্দা বেষ্টিত, দুটি একক পর্দা বেষ্টিত একটি ক্লোরোপ্লাস্ট অণু রয়েছে। এর মাঝখানে দুটি অংশ থাকে, একটি হচ্ছে স্ট্রোমা আর একটি হচ্ছে গ্রানা। গ্রানা যেটি সেটি আবার দেখা যাচ্ছে অনেকগুলি থাইলাকয়েডের সমন্বয়ে গঠিত হয়েছে। এগুলি হচ্ছে সব কি না থাইলাকয়েড, একক পর্দা পরিবেষ্টিত। দেখুন থাইলাকয়েড প্রচুর সংখ্যা থাকে, এক একটা কোষে প্রায় 40-50 এরকম ক্লোরোপ্লাস্ট থাকে এবং প্রত্যেকটি ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম 40-50-60 করে এরকম গ্রানাম থাকে। সিঙ্গুলার নাম্বার গ্রানাম, প্লুরাল নাম্বার হচ্ছে গ্রানাম। এই গ্রানাগুলি আবার থাইলাকয়েড এর সমন্বয়ে গঠিত হয়েছে। এই থাইলাকয়েড গুলি আবার
এই গ্রানামের থাইলাকয়েড অপর গ্রানামের থাইলাকয়েডের সাথে আবার সংযুক্ত থাকতে পারে, এইভাবেও তারা থাকে। এদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। আর মাঝখানে যে ধাত্রের মধ্যে একটি অবস্থান করে তাকে বলা হচ্ছে স্ট্রোমা। সালোক সংশ্লেষের যে পদ্ধতিটি সেটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটি আলোক দশা আর একটি হচ্ছে অন্ধকার দশা। আলোক দশার বিক্রিয়াগুলি হয় এই গ্রানামের মধ্যে, আর অন্ধকার দশার বিক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ধাত্রের মধ্যে। এই যে থাইলাকয়েড গুলি রয়েছে, এই থাইলাকয়েডের ভেতরের গাত্রে দেখা যাচ্ছে দানার মতো কিছু অংশ রয়েছে যাদেরকে বলা হচ্ছে কোয়ান্টাজম, যাদের ভিতরে বলা হচ্ছে কোয়ান্টাজম। থাইলাকয়েডের এই অভ্যন্তরে যে ক্যাভিটিটা রয়েছে এই ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে লকুলাস, এবং এর এর গাত্রের দিকে রয়েছে কোয়ান্টাজম দানা। এই কোয়ান্টাজম দানার ভিতরে থাকছে ক্লোরোফিল, ক্লোরোফিল অণুগুলি এর ভেতরে অবস্থান করছে। ক্লোরোফিল অণু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এর প্রধান উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ধাতব উপাদান ম্যাগনেসিয়াম। এটি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, ক্লোরোফিলে উপস্থিত ধাতব উপাদান হল ম্যাগনেসিয়াম। এই ক্লোরোফিল এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি সংখ্যার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে, এ বি সি ডি ই ইত্যাদি। ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদিও রয়েছে রঞ্জক পদার্থ। ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলিও সব এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই অবস্থান করে। ক্যারোটিন হচ্ছে কমলা রঙের, জ্যান্থোফিল হচ্ছে হলুদ রঙের। এছাড়া রয়েছে ব্যাকটেরিয় ক্লোরোফিল, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্লোরোফিল রয়েছে সেগুলি। উন্নত উদ্ভিদ দেহে দেখা যায় ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এই দুটি প্রধানত উপস্থিত রয়েছে, সঙ্গে ক্যারোটিন, জ্যান্থোফিল কিছু পরিমাণে থেকে থাকে। ক্যারোটিন, জ্যান্থোফিল কি করছে না, ক্লোরোফিলের আলোক জারণকে প্রতিহত করছে। তো এই ক্লোরোফিল এখানে অবস্থান করছে, ক্লোরোফিলের উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এখন ক্লোরোফিলের ভূমিকাটি কি, ক্লোরোফিল কি কাজ করে? ক্লোরোফিল সূর্যালোক থেকে আগত ফোটন কণাকে শোষণ করে, শোষণ করে উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে পর কি হয় না, জলের আলোক বিশ্লেষণ ঘটছে এবং চক্রাকার ও অচক্রাকার ফোটো ফসফোরাইলেশন অর্থাৎ আলোক ফসফরীভবন ঘটাতে সাহায্য করছে। এছাড়া এই ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম অঞ্চল রয়েছে সেখানে আলোক দশা এবং স্ট্রোমা অঞ্চল যেটি রয়েছে সেটি অন্ধকার দশা সংঘটিত হয়ে থাকে। এগুলি হচ্ছে ক্লোরোফিলের যা ভূমিকা সেটি। এখন আমরা এডিপি সাহায্যকারী উপাদান হিসেবে এডিপির ভূমিকা কি সেটি আলোচনা করেছি। এটি কোথায় থাকে না, কোষের এই যে স্ট্রোমা অঞ্চল যেখানে রয়েছে এখানে এগুলি অবস্থান করছে, গ্রানার ভিতরেও অবস্থান করে। এনএডিপি এবং আরইউডিপি এরা কোথায় অবস্থান করছে না, এরা ওই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে অবস্থান করে। এই দুটির প্রধান যে ভূমিকা রয়েছে সেগুলি হচ্ছে আলোক দশা এবং অন্ধকার দশা। এনএডিপি আলোক দশাতে কাজ করে, সেখান থেকে বিজারিত হয়ে সেটি স্ট্রোমাতে আসে এবং অন্ধকার দশায় সেটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরইউডিপি এটি কি জিনিস, রাইবিউলোজ বিসফসফেট, দুটি ফসফেট যুক্ত অবস্থাতে পাঁচ কার্বন যুক্ত শর্করা রাইবিউলোজ। এই রাইবিউলোজ বিসফসফেটটি কেলভিন চক্রে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্ধকার দশার প্রথম যে রাসায়নিক বিক্রিয়া সেক্ষেত্রে এই আরইউডিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ছয় কার্বন যুক্ত অস্থায়ী যৌগ তৈরি করে এবং সেখান থেকে তিন কার্বন যুক্ত যৌগ সৃষ্টি করে থাকে। তাহলে এই গেল আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যে বিভিন্ন ধরনের উপাদানগুলি রয়েছে তাদের উৎস এবং তাদের ভূমিকা সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।